ওকে, আসসালামু আলাইকুম। দেখো, তোমাদের কিছু সমস্যা হচ্ছিল, সে ব্যাপারটা মাথায় রেখে আমি তোমাদের বইয়ে যেরকম ভাবে আছে ঠিক সেই জিনিসটাই পড়াবো আর কি, বইয়ের সিকোয়েন্স মেনটেন করে। এবং ছায়ার বইটাকে আমি নিচ্ছি আপাতত, কারণ আমার কাছে ছায়া ছাড়া কিছু নেই, আর ছায়ার ডেরিভেশনগুলোই করাবো। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা এই চ্যাপ্টারে কি করব, যে দুটো চার্জ পার্টিকেল যদি থাকে, দুটো তোমার চার্জ পার্টিকেল থাকে, ধরে নাও এখানে একটা চার্জ পার্টিকেল আছে, তার চার্জ হচ্ছে Q1, আর এখানে একটা চার্জ পার্টিকেল রয়েছে, তার চার্জ যদি Q2 হয়, তাহলে এদের মধ্যে এক ধরনের ফোর্স অ্যাক্ট করে। এই ফোর্সের নাম হচ্ছে কি, যে কুলম ফোর্স। ওকে, তো এই ফোর্সের নাম কুলম ফোর্স, এবং এই ফোর্সের ভ্যালু কত, এই ফোর্সের অ্যাম্পলিচিউড কত, সেটা বার করার জন্য আমাদেরকে কুলম একটা সূত্র দিয়েছে। কুলম বলছে যে এই দুটো চার্জ পার্টিকেল মধ্যে যদি ডিস্টেন্স তোমার আর হয়, ডিস্টেন্স যদি আর হয়, তাহলে এদের মধ্যে যে ফোর্স অ্যাক্ট করবে, সেই ফোর্স এফ ইজ প্রপোর্শনাল টু, ফোর্সের ভ্যালু প্রপোর্শনাল টু কি, যে চার্জ রয়েছে Q1, মানে কি এদের মধ্যে যে ফোর্স অ্যাক্ট করবে সেই ফোর্সের ভ্যালু এফ কার সঙ্গে প্রপোর্শনাল হবে, মানে যেখানে যে চার্জ রয়েছে Q1, যে ফার্স্ট চার্জ রয়েছে Q1, মানে Q1 এ যে ভ্যালু হবে, এবং প্রপোর্শনাল টু Q2, এই চার্জ যেখানে যে চার্জ রয়েছে, অ্যান্ড প্রপোর্শনাল টু 1/r², দ্যাট ইজ আর ইজ ইকুয়াল টু নাথিং বাট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু পার্টিকেলস। সো আমরা যৌগিক ভেদের ফর্মুলা থেকে পাই টোটাল ফোর্স এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই r². ওকে, এই হচ্ছে কুলম ল, এটাকে বলা হয় কুলম ল, আর এই ফোর্সের নাম হচ্ছে কুলম ফোর্স। তাহলে দুটো চার্জ পার্টিকেল যদি আর ডিস্টেন্সে থাকে, তাদের মধ্যে কুলম ফোর্স হচ্ছে এটা। এবার দেখো, এখানে যে কনস্ট্যান্ট রয়েছে, এই কনস্ট্যান্টের ভ্যালু আমাদেরকে বার করতে হবে, কিন্তু তোমাদের সিলেবাসে নেই, তাই বার করছে না, জাস্ট ভ্যালুটা বলে দিচ্ছি। দেখো, কনস্ট্যান্ট কে এর ভ্যালু ইজ ইকুয়াল টু 1 ইন সিজিএস ইউনিট, এবং কে ইকুয়াল টু 1/4πε0 ইন এসআই ইউনিট। ক্লিয়ার? তো সিজিএস ইউনিট যদি হয়, তাহলে সিজিএস মেথডে আর কি তোমার ফোর্সের ভ্যালু কত হবে, সিজিএস মেথডে ফোর্সের ভ্যালু হচ্ছে এফ ইকুয়াল টু দেখো, কে ইজ ইকুয়াল টু যদি 1 বসাও, Q1 Q2 বাই r² এটা হচ্ছে তোমার সিজিএস, এবং এসআই ইউনিটে ফর্মুলাটার এরকম আকার নেবে, কে এর ভ্যালু 1/4πε0 পুট করো, তাহলে কত হবে, ইন্টু Q1 Q2 বাই r², তাহলে এই হলো কুলম যে ল, তার সিজিএস ফর্ম, এটা হচ্ছে তোমার এসআই ফর্ম। এবার দেখো, যখন কে এর ভ্যালু আমরা নিয়েছি কে ইকুয়াল টু 1/4πε0, এখানে যে এপসাইলন নট আছে, ওকে, এটা হচ্ছে কি, যে নাম হচ্ছে কি, যে পার মিয়েবিলিটি অফ দ্য মিডিয়াম, ঠিক আছে, তো অফ দ্য মিডিয়াম। ওকে, এর ভ্যালু ফ্রি মিডিয়ামের জন্য এর ভ্যালু হচ্ছে তোমার 8.854 × 10⁻¹২। ওকে, এই সি এর ভ্যালু, মানে এপসাইলন নট এর ভ্যালু এসআই পদ্ধতিতে তোমার এটা হচ্ছে কুলম স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স টু। ওকে, এইটাকে বলা হচ্ছে পারমিয়েবিলিটি। এবার বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে এর ভ্যালুটা বিভিন্ন হয়, জাস্ট এয়ার মিডিয়ামের ক্ষেত্রে এপসাইলন নট এর ভ্যালু এটা হয়। ওকে, তো এবার তোমরা এখান থেকে যদি তোমরা তাহলে ইকুয়েশনে কি দাঁড়ালো, এফ ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই যদি r² করি, তাহলে এখান থেকে ইকুয়েশন থেকে তুমি এফ এর ডাইমেনশন, Q1 Q2 ডাইমেনশন, আর এর ডাইমেনশন যদি বসাও, তাহলে এ এপসাইলন নটে যে ডাইমেনশন পাবে, সেটা তোমরা ইলেভেনে শিখেছো, আমি এটা ডিরাইভ করছি না। এপসাইলন নটের ডাইমেনশন হবে তোমার এম ইনভার্স L⁻³ T⁴ ইন্টু I², ওটা
তোমরা তোমাদের ছায়া বই আই স্কোয়ার লিখেছো, আমি এখানে সি স্কোয়ার লিখলাম, ওকে, মানে কিউ এর ডাইমেনশন আই ধরেছি, ওকে। এই হচ্ছে তোমার এপসাইলন নট এর ডাইমেনশন, আর এপসাইলন নট এর ইউনিট হচ্ছে তোমার এটা, ওকে। এবার দেখো, যদি ফ্রি মিডিয়াম হয় ফর্মুলাটা হবে এটা, আর যদি ফ্রি মিডিয়াম বাদে যে কোনো যদি মিডিয়াম হয় ফর্মুলা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ। দেখো এখানে এপসাইলন নট ইজ রিপ্লেসড বাই এপসাইলন, এপসাইলন কে বলা হয় পারমিয়েবিলিটি অফ দ্যাট মিডিয়াম, ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম এইবার, তাহলে এটাকে বলা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন, ওকে। এবার দেখো আমরা এফ কি, কুলম্ব এটা ফোর্স, তো ফোর্স এর একটা কি ডিরেকশন থাকবে, মানে এফ ইজ এ ভেক্টর, কিন্তু আমরা দেখো এখানে আপাতত এখনো পর্যন্ত শুধুমাত্র কি বার করেছে, ম্যাগনিচিউড বা অ্যাম্পলিচিউডটা বার করেছি, ওকে। তো দেখো কুলম্ব ফোর্স যদি ভেক্টর রূপ, ভেক্টর ফর্ম অফ কুলম্ব ফোর্স, ভেক্টর ফর্ম কেন বলছি, কারণ এখান থেকে আমি ডিরেকশনটা পেয়ে যাব। আমি বলেছিলাম আগে কি, এখানে একটা চার্জ পার্টিকেল রয়েছে আর এখানে একটা চার্জ পার্টিকেল রয়েছে, এর চার্জ যদি কিউ ওয়ান হয় এর চার্জ যদি কিউ টু হয়, ওকে। দেখো এদের মধ্যে ডিস্টেন্স আমি আপাতত জানি না, আমি অরিজিন, এটা যদি অরিজিন ধরি, যেমন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট যে অরিজিন, এটা যদি অরিজিন হয়, আমি ধরলাম অরিজিন থেকে আর ওয়ান ডিস্টেন্সে কিউ ওয়ান চার্জ রয়েছে, মানে কিউ ওয়ান চার্জের পজিশন ভেক্টর আর ওয়ান, ওকে। এবং অরিজিন থেকে আর টু ডিস্টেন্সে যদি তোমার কিউ টু চার্জ রয়েছে, মানে তাহলে কিউ টু চার্জের পজিশন ভেক্টর আর টু। তাহলে তোমরা মনে হয় ভেক্টরে পড়ছো যে এই দুটো যদি পয়েন্ট থাকে, ওকে, এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্ট যদি তোমার বি হয়, এই দুটো পয়েন্ট এবং এ আর বি হয়, এবং এর পজিশন ভেক্টর যদি তোমার আর ওয়ান ধরে নিলে, আর ওয়ান এর পজিশন ভেক্টর তোমার যদি আর টু হয়, তাহলে এ বি, এ বি যে ভেক্টর হবে, মানে তার ডিরেকশন এই বরাবর হবে, সেটা কি করে বার করা হয়, এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর, মানে আর টু মাইনাস আর ওয়ান ভেক্টর তোমরা পড়ছো হয়তো, এইটাকে সিম্পলি লেখা হয় আর টু ওয়ান, ঠিক আছে। তো তাহলে এ বি ইজ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান, সিম্পলি লেখা হয় আর টু ওয়ান, ওকে। সিমিলারলি এবার দেখো বিভিন্ন জায়গায় নোটেশন আর ওয়ান টু লিখতে পারে, বইয়ের উপর ডিপেন্ড করে কে কোন নোটেশন ইউজ করছে, এটা কোনো ব্যাপার নাই। এবার আমি যদি বলি বি এ ভেক্টর কি হবে, দেখো বি এ ভেক্টর কি হবে, বি এ ভেক্টর মানে কি, বি এ লাস্টে এ আছে তার ডিরেকশন তার এই দিকে হবে, তাহলে বি এ ভেক্টর কোঅর্ডিনেট হলো মানে যা লাস্টে যে থাকবে তার পজিশন মাইনাস ফার্স্টের পজিশন, ফার্স্টে এর লাস্টে এ আছে, তাহলে এর পজিশন আর ওয়ান মাইনাস বি এর পজিশন কি আর টু, এটাকে বলা হয় আর ওয়ান টু, তাহলে বি এ ভেক্টর আর ওয়ান টু, ক্লিয়ার। এবার এইখানে এসো, সিমিলারলি এখানে একটা চার্জ আছে এর পজিশন ভেক্টর আর ওয়ান, এখানে একটা চার্জ রয়েছে এর পজিশন ভেক্টর হচ্ছে আর টু, ওকে। তাহলে আমি যদি বলি, আমি যদি বলি এই চার্জ পার্টিকেলের ওপর, এই চার্জ পার্টিকেলের ওপর ফোর্স কত, কুলম্ব ফোর্স এফ কার ওপর, এর ওপর, ঠিক আছে। তো দেখো এ আর এ পজিটিভ হলে কি, এ একে রিপালসান করবে এই ডিরেকশনে, আবার এ আবার একে রিপালসান করবে, তাহলে এ এর উপর যে ফোর্স দেবে তার ডিরেকশন এই দিকে, আমি কার উপর ফোর্স বার করছি, কিউটুর উপর, ওকে। তাহলে এফ এফ ওয়ান যদি ধরি আমি, এফ টু কিউটুর উপর ফোর্স যদি তুমি আমি এফ টু ধরি, তাহলে এফ টু যদি ধরি আর কি, কিউটুর উপর ফোর্স যদি আমি এফ টু ধরি, ওর ভ্যালু কত হবে, দেখো 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট ইন্টু ইন্টু যদি করি, দেখো কিউ ওয়ান কিউ টু, দেখো এর ওপর ফোর্স মানে ডিরেকশন কোন ভেক্টরটা, এই ভেক্টরটা, তাই তো ডিরেকশন এই বারো, এই ভেক্টরটা, এই ভেক্টর মানে কি, এখানে লাস্ট থাকছে এটা, মানে আর টু মাইনাস আর ওয়ান, আর টু মাইনাস আর ওয়ান, এটা বুঝতে পারলে কি, দেখো আর টু মাইনাস আর ওয়ান দ্যাট ইজ 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর টু মাইনাস আর ওয়ান, কে আমি লিখতে পারি আর টু ওয়ান, এখানে দেখো আর টু মাইনাস আর ওয়ান ইন্টু, এখানে একটা এন ক্যাপ ভেক্টর দিতে হবে, এন ক্যাপের ডিরেকশন কোন বরাবর, এই বরাবর, ওকে। আমি এটা আরেকবার ইরেজ করে এখানে করছি, অপরিষ্কার হচ্ছে, দেখো তো এ এর উপর ফোর্স কত, এফ টু যদি ধরি, এফ টু ইজ ইকুয়াল টু কিউ বাই
4 পাই এপসাইলন নট ইনটু দুটো চার্জ q1 q2 বাই, দেখো এর উপর ফোর্স মানে কি, এই ভেক্টরটা মানে এই পয়েন্টে যদি a দাও, এই পয়েন্টে যদি b দাও, এবি ভেক্টর, এই ভেক্টর মানে কি এটাকে তাহলে r21 ডিরেকশনে বরাবর করতে পারি, তাহলে বাই r21 তার হোল স্কয়ার, ডিরেকশন কোন বরাবর, এই বরাবর, তাহলে এই ভেক্টরটা r21 যদি করি আমি তার ক্যাপ ইউনিট ভেক্টর, ক্যাপ কেন নিলাম, এই বরাবর ইউনিট ভেক্টর, ওকে। এইটাকে দেখো এভাবে লেখা যায় কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু q1 q2 বাই r21 তার কিউব ইনটু r21 ভেক্টর, কেন বলছি আমি। আচ্ছা এ যদি একটা ভেক্টর হয়, এ ক্যাপ কত হবে, এ ক্যাপ মানে ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু ওই ভেক্টর বাই ওর অ্যাম্পলিচিউড মড, এটা তো জানো। সিমিলারলি যদি তাহলে আমি কি লিখতে পারি, এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর বাই ওর অ্যাম্পলিচিউড, তাহলে আমি এখানে r21 যদি ভেক্টর লিখি, r21 তার ক্যাপ, r21 ক্যাপ ভেক্টর ভ্যালু কত হবে, r21 ভেক্টর বাই মড অফ r21, তাহলে দেখো আমি এই r21 ক্যাপ ভেক্টর ভ্যালু পুট করেছি কি, r21 বাই মড অফ r21, আগে অলরেডি r21 তার হোল স্কোয়ার ছিল, নিচে আর একটা r21 এসছে, এই জন্য হয়েছে r21 তার কিউব, ওকে। এবং এখানে দেখো ক্যাপ ইউনিট ভেক্টর ছিল, সেই ইউনিট ভেক্টরটা উঠিয়ে দিয়ে আমি এটা করেছি, দ্যাট ইজ f2, মনে রাখো এটা। সিমিলারলি এবার আমি যদি বলি f1 কত হবে, মানে এই চার্জের ওপর কত ফোর্স অ্যাক্ট করবে, এই চার্জের ওপর কত ফোর্স অ্যাক্ট করবে, দ্যাট ইজ f1 ইকুয়াল টু কত হবে, সিমিলারলি 1/4πε0 ইনটু q1 q2 বাই, এইবার দেখো এ এর উপর ফোর্স, ডিরেকশন কোন বরাবর, এই বরাবর, মানে ভেক্টরটা কি বি এ ভেক্টর, বি এ ভেক্টর মানে কি r12 মানে r1 মানে r2 মানে r12 তার হোল স্কয়ার ইনটু ডিরেকশন দিতে হবে, এই বরাবর ইউনিট ভেক্টর কি হবে r12 তার ক্যাপ, সো ইজ ইকুয়াল টু 1/4πε0 ইনটু q1 q2 বাই r12 তার কিউব ইনটু r12 ভেক্টর দিলাম, আগের মতোই এখানে ক্যাপ ইউনিট ভেক্টরটা তুলে দিয়ে জাস্ট ভেক্টর দিয়ে দিয়েছে, কারণ অ্যাজ r12 ক্যাপ ইজ ইকুয়াল টু r12 বাই মড অফ r12, ওকে। তাহলে এটা হচ্ছে f1, এইটাকে আমি আর একবার ফ্রেশ করে লিখছি, f1 এটা হচ্ছে নিউটনের ভেক্টর, সরি কুলম্ব ফোর্সের ভেক্টর ফর্ম, এই একটা ফর্ম আর এই একটা ফর্ম, দুটো ভেক্টর ফর্ম, দুটো চার্জের উপর ফোর্স, f1 ইকুয়াল টু 1/4πε0 ইনটু q1 q2 বাই r12 তার কিউব ইনটু r12, এটা তো ইনটু r12, ওকে। তাহলে এবার দেখো, তাহলে একটা জিনিস দেখো, আমি এইখানে যদি আসি, এইটা আমরা রিড্র করছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ বি, r21 ডিরেকশন মানে এটা r12 ডিরেকশন এটা, তাহলে আমি লিখতে পারি r12 ইকুয়াল টু মাইনাস r21, কারণ এদের ডিরেকশন অপোজিট, কোন এই দুটো ভেক্টর দেখো একই লাইন বরাবর অ্যাক্ট করছে, এদের লেন্থ সমান, ম্যাগনিটিউড সমান, শুধু ডিরেকশন এদের এইদিকে, এর এই দিকে, তো ডিরেকশন যদি অপোজিট মানে একটা মাইনাস চিহ্ন যদি দিই, একটা মাইনাস সাইন যদি দিই, তাহলে লিখতে পারে r12 ইজ ইকুয়াল টু মাইনাস অফ r21, ম্যাগনিটিউড সব সেম, কারণ লেন্থ সেম দুজনের, শুধু ডিরেকশনটা আলাদা, এই জন্য একটা মাইনাস রয়েছে, তাহলে আমি এইখানে r12 ইজ ইকুয়াল টু মাইনাস অফ r21 লিখতে পারি। দেখো তাহলে f1 ইজ ইকুয়াল টু 1/4πε0 ইনটু q1 q2 বাই আর, ঠিক আছে তো, 1 2, আর 1 2 ছিল তো, আর 1 2 তার কিউব, ওকে, ইনটু মাইনাস অফ
আর টু ওয়ান কেন লিখলাম? বিকজ আর ওয়ান টু আর আর টু ওয়ান জাস্ট ডিরেকশন আলাদা, তাদের অ্যাম্পলিচিউড একই। অ্যাম্পলিচিউড যদি একই হয়, এখানে দেখো আর ওয়ান টু তার কিউব ইজ ইকুয়াল টু আর টু ওয়ান তার কিউ লিখতে পারি। কেন লিখতে পারি? লেন্থ এদের সেম, দুটো ভেক্টরের লেন্থ সেম, শুধু ডিরেকশন আলাদা। তাহলে আমি দেখো এই মাইনাসটা নিয়ে চলে আসলাম এখানে, ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর, ঠিক আছে তো, টু ওয়ান তার কিউব ইন্টু আর টু ওয়ান। ভালো করে দেখো এই টার্মটা, দেখো এফ টু। অতএব কনক্লুশন কি? এফ ওয়ান ইকুয়াল টু মাইনাস অফ এফ টু। এটাই হচ্ছে তোমার নিউটনস থার্ড ল। তার মানে দেখো নিউটনস থার্ড ল চার্জ পার্টিকেলের ক্ষেত্রেও প্রযোজ্য, কুলম ফোর্স এর ক্ষেত্রে প্রযোজ্য। মানে কি, এই একটা চার্জ পার্টিকেল অপর চার্জ পার্টিকেল যদি কোনো ফোর্স অ্যাক্ট করে, সমান এবং বিপরীতমুখী ফোর্স, সমান এবং বিপরীতমুখী ফোর্স ও ওর উপর অ্যাক্ট করবে। দ্যাট ইজ দ্য থার্ড ল অফ দ্য নিউটন। এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ওকে, এফ ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস অফ এফ টু। তো আমরা কি পেলাম? কুলম ল। এবার দেখো এই কুলম ফোর্স পেলাম এবং কুলম ল এর ভেক্টর ফর্মটা আমরা পেলাম। এবার দেখো তাহলে কুলম্বের আমি যদি ভেক্টর ফর্ম চিহ্ন না দিই, জাস্ট ম্যাগনিচিউড স্কেলার ফর্মটা যদি লিখি, কি হবে? ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। আর গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে তো, গ্র্যাভিটেশনাল ফোর্স যদি এফ জি দিই, এটা কি ছিল? জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। এখানে দেখো জাস্ট এম ওয়ান আর এম টু ছিল মাস অফ দ্য পার্টিকেল, আর এখানে কিউ ওয়ান আর কিউ টু হচ্ছে চার্জ অফ দ্য পার্টিকেল। আরটা কি ছিল? মাস দুটোর মধ্যে ডিস্টেন্স। আর এখানেও আরটা কি? মাস দুটোর মধ্যে ডিস্টেন্স। এখানে একটা কনস্ট্যান্ট ছিল, এর নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এখানে আর একটা কনস্ট্যান্ট রয়েছে। ওকে, এই হচ্ছে ব্যাপার যার নাম আমরা আপাতত কে দিয়েছি। এবার এই দুটো ফর্মুলা যদি কম্পেয়ার করি, আমরা কিছু কম্পারিজন পাই। দেখো কি এদের মধ্যে মিল কি আছে? দুটি বলই ওদের মধ্যে ডিস্টেন্সের, ঠিক আছে তো, বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, এও এও, ঠিক আছে তো। দুটি বলই কনজারভেটিভ ফোর্স, এই দুটো ফোর্স কুলম ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো হচ্ছে কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স মানে সংরক্ষণ বল। এটা তোমার এই বলের, এই বল দিয়ে যদি কোনো কার্য করা হয় তাহলে সেই ওয়ার্ক ডান হয় জিরো। ওকে, এই কনজারভেটিভ ফোর্স বলতে একটা কার্ল বলে একটা অপারেটর আছে, কি কার্ল, এটাকে কার্ল বলা হয়। এটা যদি এফ এর উপর অ্যাক্ট করি জিরো দেবে, এটা যদি কার্ল অফ যদি জি করি, কার্ল মানে কার্ল অফ মানে ক্রস প্রোডাক্ট, এটা ইনটু যদি জি করি সেটাও জিরো দেবে। যে সমস্ত ভেক্টরগুলোর কার্ল জিরো হয় তাদের বলা হয় কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ভেক্টর। এবং কনজারভেটিভ যদি ভেক্টর হয় তাহলে সেটা যদি জিরো হয় সেটা কনজারভেটিভ ভেক্টর বলা হয়। ওকে, সিমিলারলি আমরা দেখতে পাই যদি জি এর কার্ল নিই সেটা জিরো হয়, এফ এর কার্ল নিলে সেটাও জিরো হবে। ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি? ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে কি যে কনজারভেটিভ যে ফোর্স রয়েছে, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে তোমার কনজারভেটিভ ফোর্স দিয়ে কোনো যদি আমরা ওয়ার্ক ডান করি, কোনো একটা পার্টিকেলকে যদি আমি কনজারভেটিভ ফোর্স ওর উপর অ্যাপ্লাই করি, ওয়ার্ক ডান হবে জিরো। এটুকুই হচ্ছে কনজারভেটিভ ফোর্সের বৈশিষ্ট্য আপাতত। ওকে, এবং একটা জিনিস ভালো করে দেখো, দুটি বলে মানে এই ফোর্স আর এই ফোর্স অ্যাক্ট করার জন্য কোনো মিডিয়াম দরকার হয় না, ফ্রি মিডিয়াম হলেও হবে। দেখো ফ্রি মিডিয়াম থাকলে হবে, জলের ভিতরে দিলেও ফোর্সটা অ্যাক্ট করবে এবং বাতাসে দিলেও এদের মধ্যে এই ফোর্সটা অ্যাক্ট করবে, মানে মিডিয়ার কোনো প্রয়োজন নেই। আমি মিডিয়াম বলতে কি বুঝি? যেন শব্দ একটা এনার্জি, তাই তো? শব্দটা যেতে কি এয়ার মিডিয়াম লাগবে কিংবা জল মিডিয়াম, মিডিয়াম ছাড়া শব্দ যাবে না। ওকে, কিন্তু এইখানে ফোর্সগুলো কিন্তু মিডিয়ামের দরকার নেই। কিন্তু একটা জিনিস মনে রেখো, মিডিয়াম চেঞ্জ হলে ফোর্সের ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু যদি মিডিয়াম না থাকে তাও ফোর্স থাকবে, এবং যদি কোনো মিডিয়াম না থাকে ফোর্সের ভ্যালু হবে ম্যাক্সিমাম, এবং যদি মিডিয়াম যত ডেন্সড হবে ফোর্সের ভ্যালু আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। ক্লিয়ার? এ হচ্ছে ব্যাপার। এবং এই দুটোর মানে সাদৃশ্য এগুলো আছে, এবং বৈসাদৃশ্য কিছু আছে আর কি। আর একটা সাদৃশ্য কি? দুটো বলই কেন্দ্রীয় বল, মানে কি সেন্টার বরাবর একটা লাইন বরাবর যদি অ্যাক্ট করে দুটো কোনো ফোর্স, সেটাকে বলা হয় কেন্দ্রীয় বল। দেখো এখানে এই বলটাই সেন্টার বরাবর, মানে এই লাইন বরাবর অ্যাক্ট করছে, এর পর এ যে ফোর্স দিচ্ছে সে এর সেন্টার বরাবর, মানে এর সেন্টার বরাবর অ্যাক্ট করছে এইটা। আবার এ এর ওপর যে ফোর্স দিচ্ছে সে আবার এ মানে এর সেন্টার বরাবর অ্যাক্ট করছে, বোঝা গেল কি? এই জন্য এদেরকে বলা হয় কেন্দ্রীয় বল। ওকে, এবার এদের মধ্যে বৈসাদৃশ্য আছে। দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা রয়েছে না, গ্র্যাভিটেশনাল ফোর্স তোমার খুবই লো ফোর্স, মানে এর ইন্টেন্সিটি মানে এর মানে মাত্রা খুবই কম। গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কাউকে যদি জোরে ঘুষি মারো তার মধ্যে ফোর্স বেশি দিচ্ছ, মানে কি তার ফোর্সের মাত্রা বেশি। তো গ্র্যাভিটেশনাল ফোর্সের
মানে খুব লো রেঞ্জ ফোর্স বলা হয়, খুব কম এর ভ্যালু, সেই রেসপেক্টে কুলম ফোর্স এর ভ্যালু তোমার অনেক বেশি, ওকে, অনেক শক্তিশালী ফোর্স। আর গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে উইক ফোর্স, ওকে। আর একটা জিনিস কি, গ্র্যাভিটেশনাল ফোর্স দেখো সবসময় অ্যাট্রাকটিভ ছিল, দুটো মাস একে অপরকে সবসময় আকর্ষণ করবে, কিন্তু কুলম ফোর্স দেখো অ্যাট্রাকটিভ হতে পারে, রিপালসান হতে পারে, দুটো সমধর্মী যদি চার্জ রাখা হয় ওদের মধ্যে রিপালসান মানে বিকর্ষণ বল কাজ করবে, আর যদি একই ধর্মী বিপরীত ধর্মী যদি চার্জ রাখা হয় তাহলে ওদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, তাহলে এখানে একটা পার্থক্য পাওয়া গেল। এবার হচ্ছে দেখো কুলম ফোর্স মাধ্যমের উপর নির্ভরশীল, কেন ওখানে দেখো এপসাইলনের টার্মটা আছে, এপসাইলন মাধ্যমের সঙ্গে সঙ্গে এপসাইলন চেঞ্জ হয়ে যাবে, মাধ্যম চেঞ্জ হলে মানে ভ্যালুটা চেঞ্জ হবে, এই জন্য কুলম ফোর্স মাধ্যমের উপর নির্ভরশীল, মানে কোন মাধ্যম চেঞ্জ হলে ফোর্সের ভ্যালু চেঞ্জ হবে, ওকে। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স তোমার যে কোনো মিডিয়ামে মানে কনস্ট্যান্ট থাকবে, কারণ যদি তুমি ফর্মুলাটা দেখো এখানে জি রয়েছে, এটা কনস্ট্যান্ট, মিডিয়ামের কোনো কোনো বালাই নেই, মানে কুলম গ্র্যাভিটেশনাল ফোর্স মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট নয়, ওকে। এবার হচ্ছে তোমার এখান থেকে ছোটবেলায় যা শিখেছ যে এবার আধানের ডেফিনেশন, আধানের যে ইউনিট, আধানের ইউনিট কি, এসআই ইউনিট হচ্ছে কি যে কুলম, সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট কুলম, তো এক কুলমের ডেফিনেশন কি, আমি ডেফিনেশনটা বলছি না, জাস্ট এভাবে করে নেবে, 1/4 পাই এপসাইলন নট ইনটু Q1 Q2 বাই আর স্কোয়ার, ওকে। তাহলে কি ডেফিনেশন করতে গেলে কি হয়, এটা এপসাইলন নট, এটা ফ্রি মিডিয়াম, ওকে, এটা কনস্ট্যান্টটা বাদ দিয়ে দাও, এইটা যদি ওয়ান হয়, এটা যদি ওয়ান হয়, ওকে, তাহলে এই সবগুলো ওয়ান করে করে ডেফিনেশন দিয়ে দেবে। তা আমি একটা বলে দিচ্ছি, ওকে, দেখো দুটো সমপরিমাণ চার্জ বা বিন্দু আধানকে শূন্য স্থানে যদি রাখি, ওকে, প্রথমে সিজেস সিজেসটা করি, এফ ইকুয়াল টু কি, কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, কে ইজ ইকুয়াল টু 1 সিজেস, তো সিজেস ইউনিটে এর যদি আমি কুলম্বের ডেফিনেশন বলি তাহলে কিরকম হবে, দুটো সমপরিমাণ আধান, ওকে, শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে 1 সেন্টিমিটার দূরে যদি রাখি আমি, আর ইজ ইকুয়াল যদি 1 সেন্টিমিটার দূরে যদি রাখি, তাহলে এরা যদি পরস্পরের উপর অ্যাক্ট ডাইন ফোর্স অ্যাক্ট করে, ওকে, তবে প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলা হয়, মানে প্রতিটি বিন্দু আধানের কে বলা হয় এক এক আধান, এক এক বলতে এক স্ট্যাট কুলম আধান বলা হয়। দেখো কি করে হচ্ছে, এফ ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তো এফ ইকুয়াল টু 1 বসাও, আর ইকুয়াল টু 1 বসাও, তাহলে Q1 ইন্টু Q2 ইকুয়াল টু কত হবে, 1। এবার তো দুটো সমধর্মী মানে কি, সমাধান, দুটো সমপরিমাণ আধান মানে Q1 ইকুয়াল টু কি বলেছে, Q2 বলেছে, তাহলে Q2 ইজ ইকুয়াল টু 1, Q ইকুয়াল টু 1 হয়ে গেল, এক ডাইন ফোর্স, তাহলে কি কিউ ইকুয়াল টু 1 মানে এখানে যে ভ্যালুটা দেবে সেটা হচ্ছে কিউ, সেটার অ্যামাউন্ট এক স্ট্যাট কুলম। সিমিলারলি তুমি এসআই ইউনিটে ডেফিনেশনটা বই দেখে নেবে, সুন্দরভাবে লেখা আছে, ওকে। এবার ইএমইউ আধানের পরিমাপের তিনটে এককের মধ্যে সম্পর্ক, আধান পরিমাপের তিনটে একক আছে, একটা হচ্ছে কি বললাম কুলম রয়েছে, একটা স্ট্যাট কুলম, কুলম রয়েছে, স্ট্যাট কুলম রয়েছে, আর একটা হচ্ছে ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট আধানের আর কি, ঠিক আছে। তো তো এক ইএমইউ মানে কি, এক ইএমইউ ইকুয়াল টু তোমার 3×10^10 ESU, এখান থেকে ভালো করে দেখো এক কুলম ইজ ইকুয়াল টু কত ইএসইউ বলো, এক কুলম ইজ ইকুয়াল কত ইএসইউ, 3×10^9 ESU, ওকে। তাহলে এক ইএমইউ ইকুয়াল টু কত হবে, 10 কুলম, ভালো করে দেখো, জাস্ট এগুলো পুট করে করে পেয়ে যাবে, এক কুলম ইজ ইকুয়াল 3×10^9 ESU, ওকে। এবার 10^9 কে তুমি আবার কি, এক ইএমইউ ইজ ইকুয়াল 3×10^10 ESU, এবার এইটাকে যদি তুমি দেখো, এটা আমি একটু ওপরে লিখছি, ওপরে 3×10^9 × 10 যদি করি, এইটা মানে কি, এক কুলম না, এত ইএসইউ, এত ইএসইউ মানে কি এক কুলম, আর এটা 10 মানে 10 কুলম হয়ে গেল, করে নেবে এক ইউনিট 10 এর, ইজি ব্যাপার, এটা বলার কিছু নেই। এবার আমি বলছি দেখো, দুটো চার্জ কে যদি, ওকে, আর ডিস্টেন্সে এর চার্জ Q1 এর চার্জ Q2 যদি রাখি, এদের মধ্যে কুলম ফোর্স কিপিএফ ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই 4π ε0 × r² হয়, ওকে, দ্যাট ইজ
ওকে, এটা যদি চার্জ দুটোকে যদি তুমি এয়ার মিডিয়ামে রাখি, যদি এয়ার মিডিয়ামের জন্য এয়ার মিডিয়ামে রাখলে এপসাইলেন্ট হয়েছে। এবার আমি বলছি এই চার্জ দুটোকে এয়ার মিডিয়াম বাদ দিয়ে অন্য যে কোনো একটা মিডিয়ামে রেখেছি যার পারমিয়েবিলিটি হচ্ছে এপসাইলন, ক্লিয়ার? তাহলে ফোর্সটা কত হবে? এফ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই। এয়ার মিডিয়াম হলে এপসাইলন নট হতো, এখন অন্য মিডিয়াম রাখা আছে, তাহলে এটা এপসাইলন ইন্টু আর স্কোয়ার হবে। ওকে, এটা তুমি ধরে নাও এফ এয়ার লিখলে, একটা এফ মিডিয়াম লিখলে, ক্লিয়ার? এবার তুমি করো এফ মিডিয়াম বাই এফ এয়ার কত হবে? এফ মিডিয়াম কত? কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার ইন্টু এফ এয়ার মানে কত? ফোর পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার বাই কিউ ওয়ান ইন্টু কিউ টু। এই টার্ম কেটে দাও, এই টার্মের সঙ্গে ফোর পাই, ফোর পাই কেটে গেল, আর স্কোয়ার স্কোয়ার কেটে গেল, দ্যাট ইজ এপসাইলন নট বাই এপসাইলন, দ্যাট ইজ এফ মিডিয়াম বাই এফ এয়ার। সো এফ মিডিয়াম ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট বাই এপসাইলন ইন্টু এফ এয়ার, তাই তো? এই এপসাইলন নট বাই এপসাইলন এটাকে বলা হয়ে থাকে কে একটা কনস্ট্যান্ট বললাম ইন্টু এফ এয়ার। ওকে, এটা হচ্ছে এফ এয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি পেলাম, যে একটা রিলেশন পেলাম। যদি আমি এই এই কে এর একটা নাম আছে, কে কে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। কি বলা হয়? কে এর নাম হচ্ছে তোমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট জানলে আমরা কি পাবো আর কি? যদি দেখো ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু যদি আমরা জেনে যাই, আমাদের সুবিধাটা হবে কি, এর ভ্যালু যদি জেনে যাই, তাহলে দেখো আমি যদি এই মিডিয়াম এয়ার মিডিয়ামে যদি দুটো ফোর্স, দুটো দেখো এয়ার মিডিয়ামে যদি দুটো চার্জ পার্টিকেলের মধ্যে ফোর্স যদি আমি জানি, ওকে, আর যদি জানি এবং যদি বলি ধরে নাও এয়ার মিডিয়ামে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, এয়ার মিডিয়ামে দুটো চার্জ পার্টিকেল রয়েছে, এদের মধ্যে ফোর্স 4 নিউটন, এবং আমি অপর একটা মিডিয়ামে নিয়ে গেলাম যে মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দ্যাট ইজ কে ইজ ইকুয়াল টু 2, তাহলে ওই মিডিয়ামে চার্জ দুটোর মধ্যে কত ফোর্স হবে? দ্যাট ইজ এফ মিডিয়ামে চার্জের মধ্যে কত ফোর্স অ্যাড করবো, দ্যাট ইজ কি বললাম কে ইন্টু এফ এয়ার। তাহলে কে এর ভ্যালু যদি 2 জেনে যায়, এফ এয়ার আমি যদি জেনে যাই 4, সো 4 2 8, তার মানে আর কি আমি কে এর ভ্যালু যদি জানি, তাহলে কোন একটা পার্টিকুলার মিডিয়ামে যদি কে এর ভ্যালু জানি, তাহলে কে এর ভ্যালু থেকে আমরা ওই মিডিয়ামের ওপর মানে ওই মিডিয়ামে যে কুলম ফোর্স অ্যাক্ট করবে সেটা, বা এয়ার মিডিয়ামে কুলম ফোর্সের থেকে কত গুণ বেশি বা কম হবে সেটা জানতে পারি। এই কে কে বলা হয় তোমার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, এবার তুমি কে এর ভ্যালু দেখো এখান থেকে সুন্দরভাবে, তাহলে কি বললাম এপসাইলন নট বাই এপসাইলন ইজ ইকুয়াল টু কে, সরি সরি এখানে দেখো এপসাইলন বাই এপসাইলন আছে, এটা 1/k ধরতে হবে, এপসাইলন নট বাই এপসাইলন, একটু ইয়ে করো আরেকবার রিপিট করছি আমি, এটা এফ এম ইজ ইকুয়াল টু কত হয়েছে এপসাইলন নট বাই এপসাইলন ইন্টু এফ এয়ার। আমি এটা কে ধরেছিলাম, তো কে এটা নয়, অ্যাকচুয়ালি কে হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট ইন্টু এফ এয়ার, কে এটা হচ্ছে, সরি এইটাকে আমি কে ধরেছিলাম, তো এটা কে নয় অ্যাকচুয়ালি, এফ মিডিয়াম এইটা ইজ ইকুয়াল টু 1/k, ওকে, ইন্টু এফ এয়ার, এফ এয়ার, দ্যাট ইজ এফ এয়ার ইকুয়াল টু কে ইন্টু এফ মিডিয়াম। ওকে, এই কে ইজ ইকুয়াল টু কি বললাম এপসাইলন বাই এপসাইলন নট। এখান থেকে দেখো একটা ইকুয়েশন পাও, এপসাইলন ইজ ইকুয়াল টু কে ইন্টু যদি এপসাইলন নট করো, ওকে, এবার দেখো বাতাসের ক্ষেত্রে এপসাইলনের ভ্যালু কত, বাতাসের ক্ষেত্রে এপসাইলন ইজ ইকুয়াল এপসাইলন নট মানে কি, কে ইকুয়াল টু 1 হতে হবে, বাতাসের ক্ষেত্রে কে যদি 1 হয় তাহলে দেখো এপসাইলন ইজ ইকুয়াল টু এপসাইলন নট চলে আসছে। ওকে, এই কে টাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, কে ইজ নাথিং বাট দ্য রেশিও অফ এপসাইলন বাই এপসাইলন নট। বোঝা গেল কে এর ভ্যালু থেকে আমরা কোন মিডিয়ামে কুলম্ব ফোর্স এয়ার মিডিয়ামের রেসপেক্টে কত টাইমস বেশি বা কম সেটা আমরা জানতে পারি। ওকে, তাহলে দেখো আমরা এতক্ষণ ধরে কেবলমাত্র দুটো পার্টিকেল নিয়ে আলোচনা করছিলাম, এতক্ষণ ধরে আমরা কেবলমাত্র দুটো পার্টিকেল নিয়ে আলোচনা করছিলাম, বাকিটা নেক্সট সেশনে হবে।